আসসালামু আলাইকুম। পরবর্তী ক্লাস হচ্ছে আমাদের আইডি এবং ক্লাস সিলেক্ট, বা হচ্ছে সিলেক্ট আইডি অ্যান্ড ক্লাস। তো এখানে প্রায়োরিটির একটি বিষয় আছে, যার কারণে এটা মূলত আলাদা করা। ধরেন আমরা তো ডিলিট করে দিচ্ছি আপাতত, এখানে আমাদের এলিমেন্টটা লাগবে না, এটাও লাগবে না। তো আমি যেটা করলাম, ধরেন আমি একটা H4 নিলাম। হ্যাঁ, তো 4 নিয়ে আমি এখানে দিলাম টেস্ট কন্টেন্ট। তো করার পর যেটা হলো, আপনার এখানে জিনিসটা আসবে টেস্ট কন্টেন্ট হিসেবে। বা একটু যদি বড়ো লিখতে চান তাহলে হয়তো আপনাকে H1 দিতে হবে। আচ্ছা, তো এখন আমি এখানে একটা ক্লাস দিচ্ছি, একটা আইডি দিচ্ছি। ক্লাস দিলাম হচ্ছে হেডিং, আর আইডি দিলাম হচ্ছে ধরেন হেডিং আইডি। ওকে, দেওয়ার পর আমি তো এখন কিছু করিনি, তখন কি হবে? তো ধরেন আপনি হেডিং নিয়ে কোনো কাজ করতে চাই, বা প্রথমে কাজ করলাম H1 নিয়ে। তো H1 নিয়ে আমি দিলাম হচ্ছে কালার রেড। এটা হচ্ছে আমি জাস্ট HTML ট্যাগ নিয়ে করলাম, কাজ করতেছে। হ্যাঁ, এরপর দিলাম আমি ডট দিয়ে, মানে মিনস হচ্ছে ডট বলতে আমি ক্লাস ধরে করলাম। তো আমি কালারটা এখানে চেঞ্জ করে দিলাম পার্পেল, কালার পার্পেল। ওকে, আরেকটা দিলাম হচ্ছে কি আইডি, আইডি ছিল কি হেডিং আইডি দিলাম। তো এটা ধরেন কালারটা চেঞ্জ করে দিলাম হচ্ছে কি, এটা হয়তো দিলাম কালারটা কাছাকাছি হয় এটাতে, রয়্যাল ব্লু। ওকে, তো এখন কথা হচ্ছে আমি প্রথমে ছিল এটা রেড, তারপর হয়েছে পার্পেল, তারপর হয়েছে রয়্যাল ব্লু, এটা কেন হয়? তো ক্যাসকেড স্টাইলটাই হচ্ছে এইরকম, বা হচ্ছে ক্যাসকেড যে সিস্টেম সেটা হচ্ছে সে টপ থেকে রেন্ডার করতে করতে আসে। তো যখন একটা এলিমেন্টের মধ্যে সে একটা জিনিস পাইলো, তখন সে ওইটা রেন্ডার করে দেখাইলো। যখন দেখলো যে ওই এলিমেন্টটাকে আবার চেঞ্জ করা হয়েছে, তখন সে কী করলো, যা চেঞ্জ করছেন ওইটাই সেখানে অ্যাপ্লাই করলো। এরপর দেখলো যে না, হেডিংটা তো এই হেডিং এলিমেন্টের মধ্যে আইডি ছিল, আইডিতে আবার রয়্যাল ব্লু দেওয়া হয়েছে। এ মিনস হচ্ছে সবার শেষে যেটা তার প্রায়োরিটি হচ্ছে কি বেশি। তো এখানে একটা জিনিস দেখেন, আমি যদি এটাকে কাট করে উপরে দিই, হ্যাঁ দেখেন তো এখন কি পাইছে। আর আমি একটু আগে যে কথাটা বলছি এটা তখন মিথ্যা হয়ে গেলো, ঠিক না? একটু আগে কী বলছিলাম, যেটা সবার শেষে থাকবে তার প্রায়োরিটি বেশি থাকে, বা CSS বেশি ধরে। কিন্তু এখানে যে জিনিসটা আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে HTML-এ আইডির প্রায়োরিটি হচ্ছে সবচেয়ে বেশি। আইডির প্রায়োরিটি কি সবচেয়ে বেশি? আপনি যদি আইডি ধরে কোনো CSS করেন, হ্যাঁ ধরেন হচ্ছে আইডি ধরে আমি CSS করছি, এটার প্রায়োরিটি হচ্ছে সব কিছুর চেয়ে বেশি, কারণ আপনি টপে ইউজ করেন আর নিচে ইউজ করেন। ওকে, এটা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে যখন আপনি আইডি এবং ক্লাস ইউজ করবেন। ক্লাস এবং হেডিং এই দুইটার প্রায়োরিটি সেম। আপনি যদি কোনো ট্যাগের নাম ধরে CSS করেন, তা আবার এর নিচে যদি ওই ট্যাগেরই কোনো একটা ক্লাস ধরে রিপ্লেস করেন, এটা চেঞ্জ হয়ে যাবে। বাট আইডির ক্ষেত্রে উল্টা, আপনি যদি আইডি ধরে CSS করেন তাহলে হচ্ছে আইডি ধরে আপনাকে চেঞ্জ করতে হবে। ধরুন আমি আইডিতে কালার দিচ্ছিলাম এটা, নিচে এসে আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, ধরুন আমি দিলাম এটা, দেখেন হ্যাঁ, তখন কিন্তু উপরটা রিপ্লেস হয়ে গেছে। জাস্ট একটু জিনিস আপনাকে কী করতে হবে, আপনার মাথায় একটু সেট করে নিতে হবে যে হ্যাঁ, যে আমি যখন কী করব একটা এলিমেন্ট লিখব, তখন তার ট্যাগ এবং ক্লাস দুইটার প্রায়োরিটি সেম। আর যখন আমি কী করব একটা আইডি ইউজ করব, তখন হচ্ছে হেডিং আইডিয়ের প্রায়োরিটি সবচেয়ে বেশি। আপনি যতই এখানে কী করেন, ট্যাগ নিয়ে CSS করেন অথবা ক্লাস নিয়ে CSS করেন, হ্যাঁ তখন পাবে না, ঠিক আছে? তো এতটুকু একটু মাথায় রাখলে হবে ক্লাস এবং আইডিয়ের মধ্যে পার্থক্য, বা হচ্ছে ক্লাস এবং আইডি নিয়ে যখন সিলেক্ট করবেন তখন এতটুকু মাথায় রাখবেন। আর বাকি সব কিছু সেম, আগের ক্লাসটা যেরকম দেখছিলাম, বা হচ্ছে আগের ভিডিওটা যেরকম দেখছিলাম, একটা কার্ড ডিজাইন করার জন্য যেভাবে সিলেক্ট করবেন, এখানেও সেমভাবে সিলেক্ট করতে পারবেন।